প্রথমে পরম করুণাময় অসীম দয়াল আল্লাহ তাআলার নামে শুরু করছি। বর্তমান বিশ্ব একটি কঠিন দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুর্যোগের নাম হচ্ছে COVID-19 বা করোনা ভাইরাস। আর এই জন্য আমাদের স্কুল কলেজ সবকিছু বন্ধ, আমাদের ক্লাস টাস সবকিছু বন্ধ, যেহেতু তাহলে আমাদের ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতে হচ্ছে। আর ইন্টারনেটের মাধ্যমে আমার প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিপন, সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল। আজকে আমি বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর একটি ক্লাস নিতে যাচ্ছি। আজকে যে অধ্যায়ের উপর ক্লাসটা নিব তার হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পলিমার। এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে রসায়ন বিজ্ঞানের অনেকগুলো জিনিস রয়ে গেছে যা আমাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। ষষ্ঠ অধ্যায় পলিমার, এই পলিমার থেকে চ্যাপ্টারটা থেকে আমরা আজকে যে জিনিসগুলো পড়বো, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে পড়বো প্রাকৃতিক পলিমার, পলিমারকরণ বিক্রিয়া, প্রাকৃতিক ও কৃত্রিম সুতা, তন্তুতে সুতার বৈশিষ্ট্য। আমরা চারটা জিনিস আজকে পড়ার চেষ্টা করব। সবার আগে আমাদের সামনে যেটা জিনিসটা চলে আসতেছে, পলিমার আসলে পলিমার জিনিসটা কি? আমরা হয়তো অনেক জিনিস শুনেছি পলিমার। আমরা যদি একটা শিকল চিন্তা করি, যে কোনো একটা শিকল, শিকলে অনেকগুলো অংশ থাকে, এই অনেকগুলো অংশটাকে একত্রে বলা হবে শিকল। এখন এই শিকলে যদি প্রত্যেকটা অংশকে আমি আলাদা আলাদা করে খুলে ফেলি, তখন কিন্তু এটাকে শিকল বলা যাবে না। যেমন একটা জালের মাঝখানে অনেকগুলো সুতা থাকে, এখন অনেকগুলো সুতা মিলিয়ে একসাথে পেঁচিয়ে জাল হয়। এখন জাল থেকে যদি আমি প্রত্যেকটা সুতাকে আলাদা আলাদা করে ফেলি, তখন ওই সুতাগুলোকে কিন্তু কখনো জাল বলা হবে না, ওই সুতাগুলোকে বলা হবে সুতা। ঠিক তেমনি আমাদের পৃথিবীতে এমন কিছু পদার্থ রয়েছে যাদেরকে, যারা বিভিন্ন ছোট ছোট জিনিসের সমষ্টিতে নিয়ে গঠিত। এই ছোট ছোট জিনিসগুলার যে সমন্বয়ে বড় জিনিসটি গঠিত, এই বড় জিনিসটার নাম হচ্ছে পলিমার। যদি আমি একটি শিকল চিন্তা করি, তাহলে শিকলের প্রত্যেকটা অংশকে আলাদা ভাবে বলা হবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হবে মনোমার। এই মনোমার গুলা যখন একটি আরেকটির সাথে যুক্ত হয়, তখন তাকে হবে পলিমার। আমরা যদি এখানে পলিমার শব্দটা যে জায়গা থেকে এসেছে যদি এটা আমরা চিন্তা করি, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাবো পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ, পলি এবং মেরস। পলি এবং মেরস থেকে এখানে দেওয়া আছে, পলি ও মেরস শব্দ থেকে, পলি শব্দের অর্থ অনেক, মেনি, এবং মেরস শব্দের অর্থ অংশ বা পার্ট, অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে পলিমার। এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হলো পলিমার। এখন আমাদের, আমরা জীবনে অনেক কিছু ব্যবহার করে থাকি, যেমন রাবার, তারপরে হচ্ছে পলিথিন, এই সবগুলো হচ্ছে এক একটি পলিমারের উদাহরণ। তারপরে আমাদের বিভিন্ন আসবাব, বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিসপত্র সবগুলো হচ্ছে পলিমার। যেমন পলিথিন ব্যাগের কথা যদি চিন্তা করি, তাহলে পলিথিন ব্যাগটা হচ্ছে ইথিন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, এই ইথিন ইথিনের পলিমার। যেমন আমরা যে পলিথিন ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামের মনোমার থেকে তৈরি পলিমার। একইভাবে আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি তা হলো ভিনাইল ক্লোরাইড নামের মনোমার, এর তৈরি পলিমার। তারপরে হচ্ছে আমরা যে বৈদ্যুতিক সুইচ বা বোর্ড ইত্যাদি ব্যবহার করি, এগুলো ব্যাকেলাইট নামক এক প্রকার পদার্থ আছে, এই ব্যাকেলাইট পদার্থের পলিমার। আবার যা তৈরি হচ্ছে ফেনল এবং ফরমালডিহাইড নামক দুটি মনোমার দিয়ে, এরকম বিভিন্ন পলিমার আমরা পেয়ে থাকবো। তারপরে পাট, সিল্ক, সুতা, কাপড় ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পলিমার, এগুলো আমরা পরবর্তীতে জানবো। এখন আমাদের এরপরে যেটা জানতে হবে, পলিমারকরণ বিক্রিয়াটা কি, মনোমার কি? আমি আগে বলেছি যদি একটা বড় শিকলকে আমরা চিন্তা করি, তাহলে শিকলের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা বলা হবে মনোমার। আর দুইটা মনোমার যখন একত্রিত হবে তখন তাকে বলা হবে ডাইমার, আর তিনটা মনোমার যদি একটার সাথে একত্রিত হয় তখন তাকে বলা হবে ট্রাইমার, আর অনেকগুলো যদি মনোমার একত্রিত হয় তখন তাকে বলা হবে পলিমার। এখন আমরা যদি পলিমারকরণ বিক্রিয়াটা কি এটা যদি দেখি, মনোমার থেকে পলিমার তৈরির যে বিক্রিয়া তাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। মনোমার থেকে পলিমার তৈরি হয় নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সাধারণত পলিমারকরণটা এমনিমিত হয় না, এখানে উচ্চ উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয়। যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয়
তাহলে উৎপন্ন পদার্থটি কেমন হবে? এগুলো আমাদের এখানে ছকাটার মাধ্যমে দেখা হয়েছে, নামকরণ গুলো করা হয়েছে। এখানে মনোমার যদি দুইটা একত্রিত হয় তখন দেখুন মনোমার স্কোয়ার বা মনোমার বন্ড মনোমার যদি তিনটা হয় তাহলে তাকে মনোমার কিউব বা মনোমার বন্ড মনোমার বন্ড মনোমার। যদি অনেকগুলো হয় তখন এই ক্ষেত্রে আমরা কোনো সংখ্যা ব্যবহার করি না, আমরা এন ব্যবহার করি। এখন এই মনোমার গুলোর জন্য সবচেয়ে যে আমাদের আদর্শ যেটা সেটা হচ্ছে পলিথিন। এখানে পলিথিন কিভাবে তৈরি হয় এখানে একটা বিক্রিয়ার মাধ্যমে এখানে দেখানো হয়েছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও আসে। এখন এখানে আমরা পড়ব, আমরা আগেই বলছি পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। আমরা পলিথিনের কথা বলছি, ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 মানে হচ্ছে অনেক চাপ, বায়ুমণ্ডলের চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা তাপমাত্রা অনেক বেশি, উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে পলিমারকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়, যেমন এন ইথিলিন এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের বিক্রিয়াকে দেখি, উচ্চ তাপ ও চাপ এবং অক্সিজেন প্রভাবক পলিথিন পাওয়া যায়। ইথিলিনের সংকেত হচ্ছে CH2, ডাবল বন্ড CH2। এখানে অনেকগুলো ইথিলিন যুক্ত হবে, এই জন্য আমরা এন ব্যবহার করছি, নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা কোনো সংখ্যা লিখি নাই। এর মানে বন্ড CH2 বন্ড CH2 বন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন লিখছি, এইটুকু হচ্ছে আমার পলিথিনের সংকেত। এখন এখানে এন আমরা ব্যবহার করছি, পলিথিন আমরা বলছি অনেকগুলা, এখন এটা 20টাও হতে পারে, 30টাও হতে পারে, 40টাও হতে পারে, 50টাও হতে পারে, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করছি। এরপরে আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তন্তু বা সুতা। আমরা সবাই সুতার কথা জেনেছি, এখন তন্তু বা সুতা জিনিসটা কি? আমাদের মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে 5টি চাহিদা আছে। এই 5টি চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে বস্ত্র বা কাপড়। এই বস্ত্র বা কাপড় কি দ্বারা তৈরি হয়? এই বস্ত্র বা কাপড় তৈরি হয় কিন্তু সুতা থেকে। এই বস্ত্র বা কাপড় তৈরি, সব বস্ত্র তৈরি হয় সুতা থেকে, আর এই সুতা গুলো তৈরি হয় যার থেকে, তার নাম হচ্ছে তন্তু। এখন তন্তু জিনিসটা কি? তন্তু হচ্ছে এক প্রকার ক্ষুদ্র আঁশ। আমরা যেরকম পাটের আঁশ দেখছি, ঠিক আছে, আম খাওয়ার পর আমের ভিতরে আঁশ দেখছি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ। এখন তাহলে তন্তু বলতে আমরা আঁশ জাতীয় পদার্থ বুঝি, যা বস্ত্রশিল্পে, কিন্তু বস্ত্রশিল্পে তন্তু বলতে আঁশ জাতীয় জিনিসকে বোঝে না। বস্ত্রশিল্পে তন্তু বলতে এমন জিনিসকে বোঝাবে যারা বয়নে বুনন বা বয়নের কাজে আঁশযুক্ত সময় বোঝায়। আচ্ছা, এখন আমাদের তাহলে আমরা সুতা কাকে বললাম এটা বুঝলাম। এখন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমাদের অতি প্রয়োজনীয় তন্তু উৎস অনুযায়ী দুই রকম হতে পারে। সুতি কাপড় তৈরির জন্য তুলা, পাট, লিলেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু ইত্যাদি, যেগুলো প্রাকৃতিক প্রকৃতিতে পাওয়া যায় সেগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি। অন্যদিকে পলিস্টার, রেয়ন, ড্রাকন, নাইলন ইত্যাদি, যেগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকে, তাকে আমরা কৃত্রিম তন্তু বলি। এখন প্রাকৃতিক তন্তু গুলোর মধ্যে আবার তুলা, পাট ইত্যাদি পাওয়া যায় উদ্ভিদ থেকে, যেহেতু উদ্ভিদ থেকে তাদেরকে পাওয়া যায় তখন তাদেরকে বলা হবে উদ্ভিদ তন্তু। অন্যদিকে রেশম এগুলোতে পাওয়া যায়, তবে এগুলোকে বলা হবে প্রাণীজ তন্তু। যেই তন্তু গুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় তাদেরকে উদ্ভিদ তন্তু, আর যেটা প্রাণী থেকে পাওয়া যায় তাদেরকে প্রাণীজ তন্তু বলে। আবার কিছু অধাতব তন্তু পাওয়া যায় প্রকৃতিতে, খনিতে, তাদেরকে খনিজ তন্তু বলে। মূলত এখানে কোনটা কোন জায়গা থেকে পাওয়া যায় ওর উপর নির্ভর করে কতগুলো নামকরণ করা হয়েছে। অন্যদিকে কৃত্রিম তন্তু আবার দুই রকমের, একটা হলো সেলুলোজিক তন্তু, একটা হলো নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তুটা হচ্ছে, সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। রেয়ন, এসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়াম রেয়ন, এগুলো সেলুলোজ নানাভাবে প্রক্রিয়াজাতকরণ তৈরি করা হয় বলে এদেরকে সেলুলোজিক তন্তু বলে। তার মানে আমরা যেটা বুঝলাম, সেলুলোজিক তন্তুটা হলো ওই সকল তন্তুটা যেটা সেলুলোজ থেকে উৎপন্ন হয়, আর নন সেলুলোজ তন্তুটা হলো ওই সকল তন্তু যেইগুলা আমার সেলুলোজ থেকে উৎপন্ন হবে না, নন সেলুলোজ তন্তু। এখন নন সেলুলোজ তন্তুর মধ্যে উদাহরণ হচ্ছে নাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন, ড্যাক্রন, এগুলো। আচ্ছা, এখন যদি আমরা তন্তুর বৈশিষ্ট্য গুলো চিন্তা করি তাহলে একটা তন্তু কি কি বৈশিষ্ট্য থাকতে পারবে, একটি পোশাক আরামদায়ক কিনা তা নির্ভর করবে এটি কি ধরনের কাপড় দিয়ে তৈরি তার উপর। আবার কাপড় তৈরি হয় সুতা থেকে, যা আসে তন্তু থেকে, কাজে তন্তুর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন ভিন্ন ভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর বৈশিষ্ট্য গুলো জেনে নেওয়া যাক।
এখন আমরা যে সুতাগুলা পাই এসবগুলা আসে হচ্ছে রেশম থেকে বা তুলা থেকে। তাহলে তুলা জিনিসটাকে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। গরমের দিনে আমরা সুতি পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ সুতির তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি। তুলার আঁশ থেকে সুতা উৎপত্তি হয়। প্রাকৃতিক উদ্ভিজ তন্তুর মধ্যে প্রধান হলো সুতা। তাহলে আমি যদি তুলা আর সুতা আর কি অনুবীক্ষণ যন্ত্রের নিচে সুতি তন্তু অনেকটা নলের মতো দেখায়। নলের মধ্যে যে সরু পদার্থ থাকে তা প্রথমে অবস্থায় লুমেন নামক পদার্থে উৎপন্ন থাকে, পরে আঁশগুলো ছড়িয়ে নেওয়ার পর রোদের প্রভাবে শুকিয়ে যায় এবং নলাকৃতি তন্তুটি ধীরে ধীরে চ্যাপ্টা হয়ে ক্রমশ একটি মোচড়ানো ফিতার মতো রূপ নেয়। এই ফিতার মতো সুতির আঁশে 100 থেকে 250 পর্যন্ত পাক বা মোচড় থাকে। আমরা যদি দেখি আমাদের এই প্যারাটাতে, এই যে তুলা যে প্যারাটা দেওয়া আছে, এই যে ঠিক এই পর্যন্ত এখানে সমস্ত জায়গায় আমাদের তুলা যে তন্তুটা এটার বৈশিষ্ট্য গুলো এখানে দেওয়া আছে। আমরা এখানে পড়লে বা পাবো এখানে, তারপরে আমরা যে জিনিসটা পাবো এখানে আমাদের যে জিনিসটা দরকার এটা হচ্ছে রেশম বা সিল্ক। রেশমের ইংরেজিটা হচ্ছে কিন্তু সিল্ক। এখন রেশমটা সিল্ক, রেশম বা সিল্ক যেটা আমাদের আছে, আমরা এখান থেকে যদি রেশম বা সিল্ক যেটা আছে আমরা যদি রেশমটা এখান থেকে পরে ফেলি, রেশমটা কিন্তু মথুলার থেকে একটু হালকা। আগেকার দিনে রাজা রানীর পোশাক বলতে আমরা সিল্কের বা রেশমি পোশাককে বুঝি। অন্যভাবে বলা যেতে পারে বিলাসবহুল বস্ত্র তৈরিতে রেশম তন্তু ব্যবহৃত হয়। রেশমের প্রধান গুণ হচ্ছে এর সৌন্দর্য। এখানে অনেকগুলো কথা আছে, রেশম পাওয়া যায় রেশম পোকা থেকে, রেশম পোকা চাষ করা হয়, ফাইব্রিয়েন জিনিস থাকে, এগুলো এখানে লেখা আছে, এগুলো রিডিং করলে পাওয়া যাবে। এখানে আর অযথা সময় নষ্ট করার দরকার নাই। এরপরে যে জিনিসটা আজকে আছে, আমরা যেটা শেষ টপিক পড়বো আজকে, পশম। আমরা পড়বো আজকে পশম। পশম জিনিসটা হচ্ছে আমরা ভেড়ার লোম বলি, গরু যে লোম গুলো আছে এইগুলো মানে যেগুলো থাকে এগুলোকে আমরা পশম বলি। এই পশম পরে হচ্ছে আমাদের দেশে পশমের এত বেশি ব্যবহার নাই, কিন্তু শীত প্রধান দেশে পশমের প্রচুর ব্যবহার রয়েছে। এই পশম ব্যবহার করে তারা বিভিন্ন কাজ করে থাকে। আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য যে পোশাকের কথা সবার আগে ভাবি সেটা হচ্ছে পশম বা উলের পোশাক। তাপ করে কুপরিবাহী বলে পশমী পোশাক শীত বস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয়ে আসছে। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্জন প্রতিরোধ ক্ষমতা, রং ধারণ ক্ষমতা, এগুলো হচ্ছে উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। বাতাস তাপ অপরিবাহী, তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী। এখানে এখানে তারপরে আমাদের কিছু আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে, ফ্লিস, পুল, উল, এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে। যদি আমরা একটা জীবন্ত ভেড়া থেকে আমরা উল পশম সংগ্রহ করি তখন তাকে বলা ফ্লিস উল, আর যদি একটা পশু মারা যাওয়ার পরে যদি আমরা কোনো পশম সংগ্রহ করি তখন তাকে বলা হবে পুল উল। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ঠিক আছে? আমরা পড়াটা যদি আর একটু রিভিউ করি প্রথম থেকে, তাহলে আজকে আমরা যে জিনিসটা পড়লাম, সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়লাম পলিমার। পলিমারের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে পলিমার, এখানে আমি বললাম পলিমার ও কৃত্রিম পলিমার দুটো কথা জানলাম। পলিমারের এখানে এসে আমরা ডাইমার বুঝলাম, পলিমার শব্দটি কোথা থেকে আসছে এটা জানলাম, মনোমার বুঝলাম, পিভিসি কি, তারপরে বেকেলাইট কি, মেলামাইন কি, রেজিন কি, এগুলো জিনিস ওগুলো জানলাম। তারপরে মনোমার গুলোকে কিভাবে লিখতে হয়, দুইটা মনোমার একসাথে যুক্ত হলে কিভাবে লিখতে হয়, তিনটা যুক্ত হলে কিভাবে লিখতে হয়, একাধিক গুলো কিভাবে লিখতে হয়। তারপর আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যেটা পড়ছি, যে আমাদের পলিথিন তৈরির যে বিক্রিয়াটা আমরা এখানে পড়ছি, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এটা তারপরে আমরা যে জিনিসটা আজকে পড়লাম, তা ওই জিনিসটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের তন্তু বা সুতা থাকে, এই সুতাগুলো বিভিন্ন বৈশিষ্ট্য, সুতাগুলোর মধ্যে কি কি নিয়ে গঠিত এটা নিয়ে পড়লাম। তারপরে তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার, তন্তুর বৈশিষ্ট্য ব্যবহারের মধ্যে আজকে আমরা যেটা বলছি তুলা পড়লাম আর রেশম পড়লাম এবং পশম পড়লাম। তুলা, রেশম, পশম এগুলো আমাদের জিনিসগুলো পড়লাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা নাইলন থেকে শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত। এখন আমরা একটা ভিডিও যদি পারি তাহলে আপলোড করব, আর ভিডিও না পড়লে আমরা সরাসরি হোমওয়ার্কে চলে যাব। From toothbrushes to telephones, straws to spaceships, plastics are used in an enormous range of products and have been for the last 150 years. Though they can have very different properties, they're all synthetic materials called
polymers made in a similar way. The building blocks of polymers are small molecules called monomers, obtained from crude oil. The carbon atoms are joined by double bonds, but these can be broken to create single bonds, free to join other carbon atoms and form long chains called polymer molecules. This process is called polymerization, and the resulting polymers are the main components of plastics. Plastics often take their name from their component monomers. So ethene becomes polyethene or polythene. Similarly, styrene becomes polystyrene and propene becomes polypropene. The reason plastics have different properties isn't just because they're made from different monomers. It's also down to how their polymer chains are arranged and held together. Take high-density polythene, for example, with straight polythene chains packed closely together, producing a high-density material. It's rigid, strong, and used to make plastic milk bottles. But branched polymers cannot pack so easily, so the density is low. And this lighter, flexible material makes plastic bags. The force of attraction between polymer molecules also has an effect. The stronger these intermolecular forces, the tougher the plastic is, and the higher its melting point. Polymer properties can be changed by adding certain ingredients. Cross-linking agents create strong covalent bonds between adjacent polymer chains, making the material stiffer, stronger, and more heat resistant. Plasticizers, on the other hand, make the material bendier by getting in between the chains and weakening the forces of attraction between them. Synthetic polymers have only existed for about 150 years. But it's hard to imagine a world without these amazingly versatile materials. The moment we wake up early in the morning and start with our daily chores, we depend on various items. You may say there are many in the list. Yes. But most of the items used by us are made up of a single material collectively known as plastic. Yes, the toothbrush handle, the comb, plates, bottles, lunch boxes, bodies of refrigerators, water purifiers, laptops, and so many other articles. The list would be endless. So are all these articles made up of plastic? Yes, but they are quite different from each other. So how is that possible? Well, it is possible because plastic itself comes in various forms. What do we mean by this? To understand this, let us draw two figures. Can you tell me the difference between the two? Yes, the first one is linear in fashion. On the other hand, the second one is interlinked. This type is called the cross-linking type. But why are we studying these now? We know that plastic is a polymer. Now, the various monomeric units in the different plastics are arranged in different patterns. And what would these patterns be? Yes, they are either linearly arranged or they are arranged in a cross-linked manner. Not only the arrangement, but even the difference in monomeric units that make up the polymer is responsible for giving us the various forms. However, plastics are usually classified in two major categories. Let us take two commonly used examples. One is the handle of our frying pan, while the other is a simple water bottle. What will happen when you heat the two? Needless to say, the bottle will melt within no time.
but the handle will just heat up without much physical change. Can you tell me why? If both are plastics, then why is there so much difference? Well, that is because the two are different types of plastics. The first one, which makes up the handle, is called the thermosetting plastic, while the other type is referred to as the thermoplastic. Looking at the incidence of heating, can you tell me the basic difference between the two? That's correct. Thermosetting plastics are those which do not melt on heating. While manufacturing the particular article, when the plastic is casted into mold, it takes up the form permanently. It cannot be remolded later. The two most commonly used examples of thermosetting plastics are melamine and bakelite. And where are they used? Melamine is known to withstand high amounts of heat. It is therefore used in making tiles, floorings, and kitchenware. Bakelite, on the other hand, is used in making handles of kitchen utensils and switches, as it's a poor conductor of heat and electricity. So this was about thermosetting plastics. What could be the properties of thermoplastics then? In contrast to the thermosetting type, these can be molded or simply melted on heating. Yes, thermoplastics can be easily bent or heated to remold it into various forms. And do we know any such type used daily? Absolutely. Polythene and PVC are the most common ones. Where do we use polythene? Yes, right from bags to the adhesive tapes, polythene is used in various forms. And what is PVC? It stands for polyvinyl chloride. PVC comes in two distinct forms. The first one is hard or rigid PVC that is used in making strong structures like construction pipes. In contrast, the other type is soft PVC, which is used for making containers and bottles used daily by us. These were a few examples explaining how types of plastics are used. But can you tell me why plastic is a choice against so many other naturally occurring materials? What properties of plastics make it a preferred material over others on the list? Well, in order to know this, you will have to watch our next video. তাহলে সবাই ভালো থাকো, সবাইকে ভ্যাকসিনে থ্যাংক ইউ, খোদা হাফেজ।